আর হাতে গোনা কয়েক ঘন্টা বাকি, তারপরে ঐতিহাসিক রথযাত্রা। কথা আছে পুরীর পরে সব থেকে বড় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় মাহেশের রথযাত্রা উৎসবে। এই বছর 628 বর্ষে পদার্পণ করলো মাহেশের রথযাত্রা উৎসব। জানা যায় 47 বছর পর মোক্ষযোগে স্নান যাত্রা হয়েছে। রীতি মেনে স্নান মঞ্চে 28 গড়া গঙ্গা জল এবং 1.5 মন দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে। আগামীকাল রথে চাপে 3 দেবদেবীকে জগন্নাথের মাসির বাড়ি নিয়ে যাওয়া হবে। আর এই রথযাত্রা ঘিরে মাহেশ সহ গোটা জেলা জুড়ে উৎসবের আমেজে মেতে উঠেছে সকলে। রথযাত্রা উৎসব ঘিরে গোটা শ্রীরামপুর এলাকায় নিরাপত্তা বলয় বাড়িয়ে দেওয়া হয়েছে চন্দননগর পুলিশ কমিশনারের তরফ থেকে। জায়গায় জায়গায় লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, যাতে করে পুলিশ ক্যাম্প করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা সহজেই শনাক্ত করতে পারে এবং সেটিকে সহজেই সমাধান করা যায়। কথিত রয়েছে পুরী রথের রশিতে টান পড়ার সাথে সাথে শ্রীরামপুরের মাহেশের রথের রশিতে টান দেবেন। এই রথযাত্রা ঘিরে কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটে সেখানে। ইতিমধ্যে মাহেশ স্নানপিড়ি মাঠে রথ উপলক্ষে মেলার সরঞ্জাম এসে গিয়েছে। আগামীকাল দুপুর 2টার সময় 3 বিগ্রহকে মন্দির থেকে রথের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং দুপুর 3টের সময় ভিআইপিরা রশিতে টান দিয়ে রথযাত্রা উৎসব শুরু করবে। পাশাপাশি বিকেল 4টের সময় জনসাধারণের হাতে রথের রশিতে টান দিয়ে মাহেশের রথ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন এবং সমগ্র রথযাত্রা অনুষ্ঠান সম্পর্কে বিশদে মাহেশ জগন্নাথ মন্দিরের সম্পাদক পিয়াল কৃষ্ণ অধিকারী কি জানাচ্ছেন শুনে নেব। আগামীকাল আমাদের 7ই জুলাই মাহেশের 628তম ঐতিহাসিক রথযাত্রা উৎসব আমরা মহাসমারোহে পালিত করতে চলেছি। ভোর 5টার সময় আমাদের মঙ্গলারতি হবে। মঙ্গলারতির পর আমাদের পূজা অর্চনা শুরু হয়ে যাবে মহাপ্রভুর। অগণিত ভক্তদের ঢল নামবে। সকাল 8টার সময় আমাদের প্রভুর ভোগ নিবেদন হবে। উনি ভোগকে উনি বাইরের ছাতালে উনি দর্শনে বেরোবেন। উনি সকল ভক্তদের দর্শন দেবার জন্য নিজে বাইরে আসছেন, তাই জন্যই নিজে বাইরে যাত্রা করেন বলে তাই জন্যই বলা হয় রথযাত্রা, যাতে সকল ভক্তগণেরা ওনাকে দর্শন পান। এবং সকাল 8টার পর থেকেই বাইরে চাতাল থেকেই সকল ভক্তগণেরা ওখানে পূজা নিবেদন করবে ওনাকে। দুপুর 2টোর সময় হবে দামোদর, আমাদের প্রথম উঠবে নারায়ণশিলা, কারণ উনি তো নারায়ণ, সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দ্বাপরে কৃষ্ণ, আর কলিতে উনি যেহেতু জগন্নাথ, উনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন। প্রথমে উঠবে আমাদের নারায়ণ, তারপরে উঠবে মা সুভদ্রা, তারপরে উঠবে বলভদ্রদেব এবং তারপরে উঠবে জগতের নাথ, জগতের পিতা, পরম পিতা জগদীশ্বর জগন্নাথদেব। আমরা একে একে পৌণ্ডী যাত্রা করে আমরা আরোহণ করাবো আমরা রথের ওপর। সেই রথে ওনাকে সিংহাসনে, চতুর্থ তলায় সিংহাসনে ওখানে রথের ওপর রেখে দেবো। ওখানে পুষ্পমাল্যে ভূষিত করব, স্বর্ণালঙ্কারে ভূষিত করব এবং আমরা রথের রশি আমরা টান শুরু করব ঠিক বিকেল 4টের সময়। তবে সব কিছুই হচ্ছে জগন্নাথ দেবের ইচ্ছায়। জগন্নাথ দেবের ইচ্ছা ছাড়া তো কিছুই হয় না। আমাদের, আমরা শুধু কর্মটুকুই করতে পারি, কিন্তু ওনার, উনি কখন চাইবেন, কখন যাবেন মাসির বাড়ি, সব কিছুই ওনার ওপর। তাই জন্য উনি যখন চাইবেন তখন। আমরা অনেক সময় দেখেছি যে রথের চাকার নিচে কিচ্ছু নেই, আমাদের ঝামা ইট দিয়ে রথের চাকা ডান দিক বাঁ দিক করতে হয়। তো আমরা এক এক সময় দেখেছি রাস্তা পুরো পরিষ্কার, রথের চাকার নিচে কিচ্ছু নেই, কিন্তু রথ আর কোনোভাবেই টান হচ্ছে না, কারণ উনি হচ্ছেন একদম পিকুলিয়ার টাইপের দেবতা বলা হয়। কারণ উনি হচ্ছেন, ওনার কখন মুড হবে, কী মুড হবে উনি সেটা জানেন, আমরা কেউ কিছু জানি না। তাই জন্য ওনার ইচ্ছা মতন সব কিছু উনি যখন চাইবেন তখনই মাসির বাড়িতে পৌঁছবেন। এবং মাসির বাড়িতে ওখানে যে রত্নবেদি আছে সেখানটা, সেটা হচ্ছে জগন্নাথ দেবের জন্মবেদি। সেই জন্মবেদিতে ওখানে আমরা মহাপ্রভুকে অধিষ্ঠান করাবো এবং 9 দিনব্যাপী আমাদের ওখানে উৎসব চলবে। আমাদের সাথে পুলিশ প্রশাসন যথেষ্টভাবে সজাগ আছে। আমার সাথে সিপি সাহেব, ডিসিপি, এসিপি সর্বোত্তভাবে যোগাযোগ রেখেছে। লোকাল থানার, শ্রীরামপুর থানার আইসি এবং সকল অফিসারগণ সবসময় আমার সাথে যোগাযোগ রেখেছে। আমাদের যে ডিএম ম্যাডাম, এসডিও সকল এবং শ্রীরামপুর থানার, শ্রীরামপুর পৌরসভার সকল, আমাদের পৌরসভার পৌরপ্রধান, সকল কাউন্সিলরগণ আমাদের সাথে সর্বোত্তভাবে সহযোগিতা করে। এবং আমাদের যারা, আমাদের লোকাল যারা আছেন সদস্যরা, লোকাল ভাইরা, তারা আমাদের সাথে ভলেন্টিয়ারে মাহেশের রথযাত্রা উৎসবের জন্য ওরা নিজেরা ঝাঁপিয়ে পড়ে। আপনাদের কোনো ভক্তগণদের অসুবিধা হবে না, আমার সমস্ত ভলেন্টিয়াররা থাকবে। পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ আছে, অ্যাম্বুলেন্সের সুবন্দোবস্ত আছে, পানীয় জলের সুবন্দোবস্ত আছে,
কোনো রকমভাবে আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা আসুন, আপনারা জগন্নাথ মহাপ্রভু দর্শন করুন, ওনার কৃপালাভ গ্রহণ করুন, আপনারা ভোগ প্রসাদ সেবা করুন, শুধু আপনারা মুখে জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে যান আগামীকাল 7 জুলাই মাহেশের জগন্নাথ মন্দিরে রথযাত্রা উৎসব। আচ্ছা, আজকে 6 জুলাই, তো আজকেও তো দেখছি রথের ঠিক আগের দিন ভক্ত সমাগম, ঢলে ঢলে ভক্ত সমাগম হচ্ছে। আমাদের আজকে কি কোনো বিশেষ দিন আছে? না, আমাদের অক্ষয় তৃতীয়ার পর দিন থেকে, অক্ষয় তৃতীয়ার দিন বলা হয় জগন্নাথ দেবের মাথা ধরেছে, তাই জন্য ওনাকে থোকা থোকা চন্দন লেপন করি আমরা, ওনাকে চন্দন পট্টি পরিয়ে দিই, কারণ পুরো জগন্নাথ দেবের রূপ হচ্ছে মানব রূপের মতন। 42 দিন ধরে জগন্নাথ দেবের এই চন্দনযাত্রা উৎসবটা হয়, এবং চন্দনযাত্রা উৎসবের পরে হয় স্নানযাত্রা উৎসব। আমাদের এই মাহেশের স্নানযাত্রা উৎসব খুব বিখ্যাত, কারণ ভগবানের কথায় রইব মাহেশে তোমার সকাশে, আমি যে জগৎপতি মাহেশেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। মাহেশেতে স্নানযাত্রা খুবই বিখ্যাত, আমাদের ভগবানের কথায় আছে নিত্য পূজা নিত্য ভোগ নিত্য শাস্ত্র পাঠ, ভক্তজনে জানে তাই মাহেশ শ্রীপাঠ। মাহেশ 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 যথা প্রভু জগন্নাথ বিভু পরমেশ, এমন দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যথা শেষ। তাই জন্য ওনাকে দেখবার জন্য আমাদের মাহেশে অগণিত ভক্তদের ঢল নামে। এই স্নানযাত্রার পরে ওনার জ্বর চলে আসে বলা হয়, ওনার মাথায় হাত দিলে আমরা উত্তাপ অনুভব করি, ওই সময়টাকে বলা হয় অনবসর কাল। এই সময় কোনো কোলাহল চলবে না, কোনো কাঁসর ঘণ্টা বাজবে না, ওই সময় ওনার যে সহদেবতা আছে সেই সহদেবতার পূজা হবে, ওনার উদ্দেশ্যে পূজা হবে। তাই জন্য আমরা এই আগামী 4 জুলাই, গত 4 জুলাই পর্যন্ত এই অনবসরকালে চলেছে, তাই জন্য আগামী গত 5 জুলাই মন্দিরে মহাপ্রভুর দ্বার সর্বত্রভাবে উন্মুক্ত হয়েছে। এই সময়ে এই গতকাল এবং আজকের দিনে বলা হয় জগন্নাথ মহাপ্রভুর নবযৌবন এবং নেত্র উৎসব বলা হয়। আমরা অভিষেক করাই হোমযজ্ঞের মাধ্যমে 4 জুলাই, গত 4 জুলাই পর্যন্ত এই অনবসরকালে চলেছে, তাই জন্য আগামী গত 5 জুলাই মন্দিরে মহাপ্রভুর দ্বার সর্বত্রভাবে উন্মুক্ত হয়েছে। এই সময়ে এই গতকাল এবং আজকের দিনে বলা হয় জগন্নাথ মহাপ্রভুর নবযৌবন এবং নেত্র উৎসব বলা হয়। আমরা অভিষেক করাই হোমযজ্ঞের মাধ্যমে, প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান হয়, আমরা স্বর্ণালঙ্কারে ভূষিত করি, পুষ্পমাল্যে ওনাকে ভূষিত করি, ওনাকে সুন্দরভাবে ওনাকে স্বর্ণলঙ্কার দিয়ে ওনাকে সাজাই, এবং সমস্ত ভক্তগণেরা আসেন ওখানে পূজা নিবেদন করেন। ওই বিশেষত আমাদের মাহেশের বিশেষ হচ্ছে গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ। আমি এই নিয়ে উদ্যোগ নিয়েছি যে আমাদের গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ কেন জিআই ট্যাগ পাবে না, এটা 500 বছরেরও অধিক। আমরা যার বংশধর ঠাকুর কমলাকর পিবলাই, যিনি চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন, দ্বাদশ গোপালের পঞ্চম গোপাল ছিলেন, 64 মন্ত্রের অন্যতম মন্ত ছিলেন, 6 চক্রবর্তীর অন্যতম চক্রবর্তী ছিলেন, দ্বাপর যুগের মহাবল সখা ছিলেন, সেই ঠাকুর কমলাকর পিবলাইয়েরই আমরা বংশধর, আমরা ওনার সেবা পূজা করে আসছি। সেই ঠাকুর কমলাকর পিবলাইয়ের সময় থেকেই এই গুটকে সন্দেশ এবং বালা সন্দেশের ইতিহাস বিজড়িত হয়ে আছে জগন্নাথ মহাপ্রভু, যে ওনার বালা বন্ধক রেখে এই গুটকে সন্দেশ বালা সন্দেশ উনি